প্রাতঃভ্রমণে বেরিয়ে খুন হলেন এক ব্যক্তি। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানার সন্দীপুর গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম কাজল দত্ত, বয়স 47, তার বাড়ি ভরতপুরে। মৃতের পরিবারের লোকজন জানান, প্রতিদিনের মতো এদিন ভোরে ওই ব্যক্তি ও তার বন্ধু প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন সন্দীপুর গ্রামের দিকে। এরপর সন্দীপুর মাঠ থেকে কাজল দত্তের গলার নলি কাটা দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ওই ঘটনার তার সঙ্গী বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কে কি বলেছেন এ প্রসঙ্গে দেখব। ভরতপুর থেকে সবসময় রিপোর্ট। আমরা গিয়ে দেখছি, হ্যাঁ দাদা বর্তমান কোথায় মাটা হয়ে পড়ে? আমার বাড়ি ভরতপুর হাই স্কুলের সামনে। আচ্ছা, কোথায় মাটা হয়ে পড়েছিল? পড়েছিল আপনার ওই সন্দীপুর যেতে রাস্তায়। আচ্ছা, তারপরে গিয়ে গিয়ে দেখলাম, হ্যাঁ বর্তমান খবর তো দিলাম। আচ্ছা, এমনি সত্য বলে কিছু নাই, আর নাই। আচ্ছা, আর সন্দেহ কাটাও কিছু নাই। হ্যাঁ, কীভাবে মাটা কী করে যাবো? ওই তো ভোরে যাই, হাঁটতে গেছে এইটা যাবে। প্রতিদিন প্রতিদিন যাই? হ্যাঁ প্রত্যেকদিন প্রতিদিন যাই। আজকে গেছিলো? হ্যাঁ একাই যাই। আজকে শুনে শুনলাম গিয়েছিল না? আজ উনি কি একাই যান আর সঙ্গে দু একদিন যায় মাঝে মাঝে? আজকে কেউ গিয়েছিল শুনেছেন? হ্যাঁ ওর সঙ্গে গিয়েছিল। তাদের কাছে খোঁজ পেয়েছেন? হ্যাঁ তাদের কাছে খোঁজ পেয়েছেন কি কেন? হ্যাঁ সে এসছে, এসছে তাই শুনলাম সময় তাকে নিয়ে এসছে। হ্যাঁ সে কি প্রতিদিন ওর সঙ্গে হাঁটতে যেত? না প্রতিদিন, ও একদিন আমার পাড়ার বয়স্ক তাদের সঙ্গে যায় খুব যেত। আচ্ছা, আপনার দাদার নাম কি? কাজল দত্ত। কাজল দত্ত। আচ্ছা উনি কী করতেন? সারের ব্যবসা করতেন। সারের ব্যবসা। ওনার বাড়ি? বাড়ি ভরতপুর। আপনার নাম? আমার নাম সায়ন দত্ত। ভরতপুর বাড়ি। আপনি কী চাইছেন? আমি ওই সুবিধা চাইছি। আমরা সকালবেলায় জাস্ট দুঃখজনক ঘটনাটা শুনতে পারলাম। আমাদেরই দাদা, আমাদের ক্লাব মেম্বার কাজল দত্ত সকালবেলায় মার্ডার হয়ে গেছেন। কোন ক্লাবে? ভরতপুর টাউন ক্লাব। ভরতপুর টাউন ক্লাব। তো এমন একটা ব্যক্তি মার্ডার হয়ে গেল যার কোনো শত্রু আছে বলে আমার তো মনে হয় না। যে ব্যক্তি সবারের সঙ্গে ভালোভাবে মেশে উঠা চলা করে, হাঁটা ভাসা করে, খুবই ভালো ব্যক্তি। এইরকম একটা ব্যক্তি এইভাবে নৃশংস হত্যা, খুব দুঃখজনক। আমরা চাইছি প্রশাসনের কাছে দ্রুত আসামি যেন ধরা পড়ে, যত তাড়াতাড়ি আসামি ধরা পড়ে ভালো। নাহলে কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে ভরতপুর গ্রামবাসী কিন্তু উত্তেজিত অবস্থায় আছে। তারা নিজেদের ধৈর্য ধরে রেখেছে ঠিকই। আগামী দিন যদি এরকম সমস্যার সমাধান না হয় তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে যাব। কারণ এই যে ব্যক্তি মার্ডার হয়েছে সেই ব্যক্তি নন পলিটিক্যাল লোক, খুব ভালো ছেলে, মানে পাড়ার একটা প্রতিষ্ঠিত ছেলে বলা যেতে পারে। এই ব্যক্তি যদি মার্ডার হয় আগামী দিনে তো সাধারণ মানুষের নিশ্চয়তা নিয়ে আমাদের প্রশ্ন উঠছে। আমরা প্রশাসনকে কাছে আবেদন রাখবো, আসামি যেন দ্রুত ধরা পড়ে। স্বাস্থ্য পরিষেবার সেরা ঠিকানা নাইটিঙ্গেল ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক। এখানে বিভিন্ন বিভাগের ডাক্তারবাবুরা সুচিকিৎসা করেন, রক্তের সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখানে ডিজিটাল ডিআর টেকনোলজি এক্স রে মেশিন দ্বারা HSG PNS, RGU, IVP ইত্যাদি এক্স রে করা হয়। ঠিকানা বহরমপুর বাসস্ট্যান্ডের নিকটে হোটেল সোনালী বাংলার সামনে, মুর্শিদাবাদ। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত অপারেশন করা হয়। যোগাযোগের নম্বর 9609504992, 9734173232।